আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন। আমার চ্যানেল জাহান ব্লগস পিডিতে সবাইকে স্বাগত জানাচ্ছি, আর সেই সঙ্গে ভীষণই মজাদার একটা বিকেলের নাস্তার রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। শীতের মজাদার সব সবজির মধ্যে মটরশুঁটি একটি। মটরশুঁটি দিয়ে বিভিন্ন ধরনের বিকেলের নাস্তা, এমনকি মটরশুঁটি দিয়ে রান্না করা সবজি, খিচুড়ি বা নুডলসও খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর সেই মটরশুঁটি দিয়ে আজকে মজাদার একটা বিকেলের নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। আর সেই নাস্তাটি হচ্ছে মটরশুঁটির ঘুগনি। মটরশুঁটি সেদ্ধ তো আমরা সবাই কম বেশি খেয়ে থাকি, মটরশুঁটি সেদ্ধ খেতে কিন্তু খুব মজা। কিন্তু সাধারণ মটরশুঁটি সেদ্ধ না করে সেটা দিয়ে যদি ঘুগনি রান্না করে খাওয়া যায় তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তা আমি আজকে মটরশুঁটি ঘুগনি তৈরি করার জন্য প্রায় 1.5 কাপের মতো মটরশুঁটি সেদ্ধ করে নিয়েছি। সেই সঙ্গে একটা মাঝারি সাইজের আলু ছোট ছোট করে কেটে সেদ্ধ করে নিয়েছি। একটা বাটিতে আছে কাঁচামরিচ, টমেটো, ধনেপাতা কুচি, আর সেই সঙ্গে পেঁয়াজ কুচি তো লাগবেই। তো মটরশুঁটির আলুগুলোকে আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছি যাতে রান্নাটা খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে করে দেখাতে পারি। তো মটরশুঁটি ঘুগনি তৈরি করার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানটা গরম হওয়ার পর তাতে 2 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। সরিষার তেল দিয়ে মটরশুঁটি ঘুগনিটা করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তেল গরম হয়ে যাওয়ার পর ফ্রাই প্যানটা একটু নাড়িয়ে তেলটাকে ফ্রাই প্যানের চারদিকে লাগিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে 2 মাঝারি সাইজের পেঁয়াজের কুচি দিয়ে দিয়েছি, আর পেঁয়াজ কুচিটা ভেজে নেব একটু নরম হওয়া পর্যন্ত। তো পেঁয়াজগুলোকে সামান্য লবণ দিয়ে ভেজে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত একটু নরম হয়ে আসে। তো যেহেতু রান্নাটা সরিষার তেল দিয়ে করা হচ্ছে, স্বাভাবিকভাবেই গরম হওয়ার পর কিন্তু সরিষার তেলটার মধ্যে প্রচুর পরিমাণে ফেনা তৈরি হয়েছে। এখন মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম শিকি 4 চামচ, অর্থাৎ 1 চামচে 1/4 পরিমাণ হলুদ, 1/2 চা চামচ পরিমাণ মরিচ, আর শিকি 4 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, আর সেই সঙ্গে আর একটু স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। মটরশুঁটি ঘুগনিটা তৈরি করার ক্ষেত্রে কিন্তু খুবই কম মশলার প্রয়োজন হয়। মশলাগুলো সামান্য ভুনে নিয়ে তার মধ্যে 1 মাঝারি সাইজের টমেটো কুচি, 2 কাঁচামরিচ কুচি আর কিছু ধনে পাতা কুচি দিয়ে দিলাম। তো একটু নেড়ে চেড়ে নেব যাতে টমেটোগুলো সামান্য নরম হয়ে আসে। তারপর এর মধ্যে সেদ্ধ করে রাখা আলুর টুকরোগুলো দিয়ে আবার বেশ কিছুক্ষণ নেড়ে নেব। তো সব কিছু কিন্তু ভাজা হয়ে গেছে, আর টমেটোগুলো গলে কিন্তু তাতে কিছুটা পানিও বের হয়েছে। এখন এর মধ্যে সেদ্ধ করে রাখা মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। মটরশুঁটি দিয়ে আবার সব কিছুর সঙ্গে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তো মটরশুঁটিগুলো খুব ভালোভাবে সব কিছুর সঙ্গে নেড়েচেড়ে মেশানো হয়ে গেছে। তবে রান্নাটা কিন্তু এখনও শেষ হয়নি, যেহেতু বলেছি মটরশুঁটি ঘুগনি। তো ঘুগনি কিন্তু সাধারণত একটু ভেজা ভেজা বা ঝোল টাইপের হয়, তো একটু ভেজা ভাব আনার জন্য এর মধ্যে আমি 1/2 কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে আবার একটু নেড়েচেড়ে ঢেকে দেবো 1-5 মিনিটের জন্য। এতে করে টমেটোটা সম্পূর্ণ গলে গিয়ে একটা ঘন গ্রেভি বা ঝোলের মতো তৈরি করবে। যেহেতু 5 মিনিট পরে ঢাকনাটা খুলেছি, দেখতেই পাচ্ছেন পানি দেওয়া হয়েছিল, পানিটা কিন্তু অবশ্য অনেকটাই কমে এসেছে, আর টমেটোগুলো কিন্তু সম্পূর্ণ গলে গেছে। আর ঘুগনির মধ্যে যে একটা ভেজা ভেজা বা একটু ঝোল ভাব থাকে সেটা চলে এসেছে। তার মিনিট খানেকের মতো চুলার উপরে রেখি, নেড়েচেড়ে নেব, তারপর একটা বাটিতে নিয়ে নেব। সেই তো মটরশুঁটি ঘুগনি কিন্তু সম্পূর্ণ তৈরি হয়ে গেল। এখন ফ্রাই প্যানটা চুলা থেকে নামিয়ে মটরশুঁটি ঘুগনিটা একটা বাটিতে নিয়ে নিচ্ছি।
সপ্তাহে তো তৈরি হয়ে গেছে ভীষণই মজাদার বিকেলের নাস্তায় কাঁচা মটরশুঁটির ঘুগনি। শীতকালের মাঝামাঝি সময় কিন্তু বাজারে প্রচুর পরিমাণে মটরশুঁটি পাওয়া যায়, আর এখনও কিন্তু বিকেলবেলা বেশ ঠান্ডা ঠান্ডা একটা ভাব আছে, তাই বিকেলের ঠান্ডা আবহাওয়ায় গরম গরম মটরশুঁটির ঘুগনি হলে কিন্তু খুবই ভালো লাগে। আর মটরশুঁটির ঘুগনিটা কিন্তু খালেও খাওয়া যায়, তবে চাইলে আবার মুড়ির সঙ্গে মাখিয়ে খেতেও কিন্তু ভালো লাগে। তা আপনারাও বাসায় এভাবে মটরশুঁটি দিয়ে ঘুগনি রান্না করে খাবেন, আশা করি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। আর আজকের এই মটরশুঁটি ঘুগনি রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি রেসিপিটা ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন, একটু বেশি ভালো লাগলে অন্যদের সঙ্গে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি বা প্রথমবার আমার ভিডিও দেখছেন তাদের প্রতি অনুরোধ থাকবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তাহলে সকলের সুস্বাস্থ্য কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।